দেশকে বিক্রি করে দিচ্ছে বিজেপি সরকার যুবকদের চাকরি নেই কর্মসংস্থানের কোনো দিশা দেখাতে পারছে না রাজ্য ও কেন্দ্রীয় সরকার আলিপুরদুয়ারে ভোট প্রচারে এসে কেন্দ্র ও রাজ্যকে একসঙ্গে নিশানা করলেন আলিপুরদুয়ার লোকসভা আসনের বামফ্রন্ট মনোনীত আর প্রার্থী মিলি ওরাও ফালাকাটা টাউন ক্লাব কক্ষে কর্মীদের নিয়ে সভা করেন তিনি ফালাকাটা শহর পরিক্রমা করে পদযাত্রাও করেন তার অভিযোগ দেশের সবচেয়ে বড় স্ক্যাম ও ঘোটালা হয়েছে এই বাংলায় তাই শাসক দলকে হঠাতে তাকে ভোট দেওয়ার আবেদন জানান আর প্রার্থী মিলি ওরাও প্রাক্তন সাংসদ এবং আর নেতা মনোহর তির্কের মেয়ে মিলি ওরাও তাঁকেই এবার প্রার্থী করা হয়েছে এই আলিপুরদুয়ার কেন্দ্র থেকে তার বিরুদ্ধে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রকাশ চিকে বরাইক এবং ভারতীয় জনতা পার্টির মনোজ টিগ্গা রয়েছেন তার বিরুদ্ধে এই কেন্দ্রে দু হাজার উনিশে জয়ী হয়েছিলেন জন বার্লা কিন্তু তাকে সরিয়ে দেওয়ার ক্ষোভ রয়েছে ফলে এই কেন্দ্রেও একটি টান টান লড়াই হওয়ার সম্ভাবনা যে কারণে এই কেন্দ্রে খানিকটা হলেও ভোটে এগিয়ে যেতে পারেন বলে আত্মবিশ্বাসী বামফ্রন্টের এই প্রার্থী মিলি ওরাও